বাহিনীর সদস্য হিসাবে, তার ক্যাবিনেটের একজন সদস্য হিসাবে, আপনাদের নির্বাচিত এমপি হিসাবে একই কথা উচ্চারণ করতে চাই, কখনো মাথায় আনবেন না যে এই দেশটা আপনার না, আপনার বাবা মা পূর্বপুরুষ দাদা দাদার দাদা হাজার হাজার বছরের আপনার অস্তিত্বের শিকড়ই বাংলাদেশ। আপনি হিন্দু হন, মুসলিম হন, খ্রিস্টান হন, বৌদ্ধ হন, এই দেশটা কোনো একক সম্প্রদায়ের না। কাজী আত্মবিশ্বাস ধারণ করতে হবে, এই দেশ ছেড়ে আমরা যাব না। যদি কেউ সন্ত্রাস করে ডিসিআর কেটে জমি দখল করে, তার নাম মুসলমান না, তার নাম দুর্বৃত্ত। দুর্বৃত্ত হিন্দু সম্প্রদায়ের ভিতর থাকতে পারে, মুসলিম সম্প্রদায়ের ভিতর থাকতে পারে, খ্রিস্টান বৌদ্ধদের ভিতর থাকতে পারে। মায়ানমারে যারা মানুষকে পুড়িয়ে মারতেছে তারা বৌদ্ধ ধর্মাবলম্বী অধিকাংশ। এর দ্বারা কি বলবো বৌদ্ধরা সব জঘন্যতম খারাপ খুনি? না, বঙ্গবন্ধুকে খুন করেছিল সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্য, তাহলে আমি বলবো গোটা সেনাবাহিনী সব খুনি? না, যে সন্ত্রাসী, যে অন্যায়, যে ভূমিদস্যু, সে দস্যু, সে সন্ত্রাসী, তার কোনো রাজনৈতিক পরিচয় দিয়ে তাকে চিহ্নিত করা যাবে না। নাজিরপুরে সংখ্যাধিক্য মানুষ মুসলিম সম্প্রদায়, নাজিরপুরে সংখ্যাধিক্য মানুষ কিন্তু বাবু অমূল্য রঞ্জন হালদারকে অতীতেও চেয়ারম্যান নির্বাচন করেছে, এবারও চেয়ারম্যান নির্বাচন করেছে। কাজী নাজিরপুরে কমিউনালিজম সাম্প্রদায়িকতা নাই, এটা মনে রাখতে হবে। বাংলাদেশে কমিউনালিজম ছিল 1971 সনে, দ্বিতীয়বার হয়েছিল 2000